হ্যালো ফুটবল ফ্যান্স, বিশ্বকাপ ইতিহাসের টপ টেন গোল স্কোরার তাদের নাম, ম্যাচ সংখ্যা এবং গোল সংখ্যা জেনে নিন। তার কোন বিশ্বকাপে খেলেছিল বিস্তারিত তথ্য জেনে নিন। 10. থমাস মুলার, জার্মানি। 2010 বিশ্বকাপে অভিষেকের পর এখন পর্যন্ত 10টি গোল করেছে। 2014 বিশ্বকাপ জয়ের দারুণ অবদান ছিল তার। 2014 সর্বোচ্চ 5 গোল করেছিল। 9. লিঙ্কার, ইংল্যান্ডের হয়ে খেলে মোট 2টি বিশ্বকাপে 10 গোল করেছিলেন, 12 ম্যাচ খেলেছিলেন। এছাড়া আর্জেন্টিনার বাতিস্তুতা মোট 10টি গোল করেছিলেন 1994, 1998 এবং 2002 বিশ্বকাপ খেলেছিলেন। 8. জার্মানির আরেক ফুটবলার রাহান, সেও 2 বিশ্বকাপে 10টি গোল করেছিলেন। 10 ম্যাচ খেলে 10 গোল করা ফুটবলার 1954 এবং 1958 বিশ্বকাপ খেলেছিলেন। 7. জার্মান ক্লিন্সম্যান, 3টি বিশ্বকাপ খেলেছিলেন এবং 17 ম্যাচ থেকে 11টি গোল করেছিলেন। 1990, 1994 এবং 98 বিশ্বকাপ খেলেছিলেন। 6. হাঙ্গেরিয়ান স্ট্রাইকার সান্ডর কর্সিস, মোট 5 ম্যাচে 11টি গোল করেছিল, তা আবার এক বিশ্বকাপে 1954 সালে। ভাবা যায় সে যদি 3 থেকে 4টা বিশ্বকাপ খেলতো কত গোল থাকতো তার নামের পাশে। 5. ব্রাজিলের পেলে, 3 বিশ্বকাপ জয়ী এই ফুটবলার মোট 4টি বিশ্বকাপ খেলেছিলেন এবং 12টি গোল করেছিলেন। 1998, 1962, 1966, 1970 এই 4 বিশ্বকাপে মোট 14টি ম্যাচ খেলেছিলেন। 4. জাস্ট ফন্টাইনে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ 1টি খেললেও গোল সংখ্যা 13টি। 1958 বিশ্বকাপে 6টি ম্যাচ থেকে 13টি গোল করেছিলেন। 3. গার্ড মোলার, সময়ের সেরা একজন খেলোয়াড়, জার্মানির এই সেন্সেশন 2টি বিশ্বকাপ খেলে মোট 14টি গোল করেছেন। 1970 এবং 1974 সালে মোট 13টি ম্যাচ খেলেছিলেন। 2. রোনালদো, ব্রাজিলিয়ান এই কিংবদন্তি মোট 4টি বিশ্বকাপ খেলেছে, মোট গোল সংখ্যা তার 15টি, মোট ম্যাচ খেলেছিলেন 19টি। সময়ের সেরা স্ট্রাইকার, 2014 সাল পর্যন্ত সবচেয়ে বেশি গোলদাতা ছিলেন। 1994, 1998, 2002 এবং 2006 বিশ্বকাপ খেলেছিলেন। 1. জার্মানির মিডফিল্ডার ক্লসার, 2014 বিশ্বকাপে রোনালদো রেকর্ড স্পর্শ করে এবং সেমিতে 1টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়ে যান। মোট 24টি ম্যাচ খেলা এই সেন্সেশন 2002, 2006, 2010 এবং 2014 বিশ্বকাপ খেলেছিলেন।